আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি এই প্রবাস চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে, যে যেখান থেকে আমার সাথে যুক্ত হয়েছেন। তো প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি মূলত আপনাদের অনেকের করা কমেন্টস, মানে অনেকেই প্রশ্ন করেছিলেন, বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেই প্রশ্নের উত্তর নিয়ে পুরো ভিডিও জুড়ে আমি আপনাদের সাথেই আছি। তো আশা করছি পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন। তো শুরুতেই যে প্রশ্নটি আপনারা করেছিলেন, কমন প্রশ্ন, ইতিমধ্যে আপনারা জানেন যে অনেক বাংলাদেশি প্রবাসীরা দেশে গিয়ে ফেঁসে গেছে, যারা আসতে পারছে না, বা অনেকেই চাচ্ছেন মন থেকে যে বর্তমানে আপনারা সৌদিতে ফিরবেন না, কিন্তু আপনাদের যে রিএন্ট্রি ভিসা লাগিয়ে সৌদি থেকে গিয়েছিলেন সেটিকে এক্সিট করাতে চাচ্ছেন। আর এই বিষয়টি নিয়ে কিন্তু অনেকেই প্রশ্ন করেছিলেন যে বাংলাদেশে থাকাকালীন অবস্থায় কি এই যে ফাইনাল এক্সিট, যেটাকে খুরুজ নেহায়া বলা হয়, সেটি লাগানো সম্ভব কি না। তো তাদের প্রশ্নের উত্তরে আমি জাওয়াজাতের যে টুইটার অ্যাকাউন্ট রয়েছে সেখানে কিন্তু রিপ্লাই অপশন রয়েছে। আপনারা জানেন যে কোনো মানুষ চাইলে স্বাভাবিকভাবে সেখানে কিন্তু টুইটারে রিপ্লাই দিতে পারে এবং তারা কিন্তু তাদের প্রশ্নের উত্তরগুলো দেয়, মানে সৌদির পাসপোর্ট অধিদপ্তর। তো সেখানে কিন্তু আমিও রিপ্লাই দেওয়ার চেষ্টা করেছিলাম এবং তাদের পক্ষ থেকে যে সহজ উত্তরটি এসেছে সেটি হচ্ছে, দেশে থাকাকালীন, যে কোনো দেশেই হোক না কেন, দেশে থাকাকালীন অবস্থায় কোনো প্রবাসী চাইলেই ফাইনাল এক্সিট লাগাতে পারবে না। বিষয়টি কিন্তু অত্যন্ত ক্লিয়ার বিষয়, আশা করছি আপনারা আপনাদের প্রশ্নের উত্তরটি পেয়েছেন এবং বিষয়টি বুঝতে পেরেছেন। এবং প্রিয় দর্শক, আপনাদের করা দ্বিতীয় নাম্বার যে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটি হচ্ছে, সৌদিতে অবস্থানরত অনেক প্রবাসী ভাইয়েরা প্রশ্ন করেছেন, অনেকের ছুটি লাগানো যাচ্ছে না বা অনেকে ফাইনাল এক্সিট লাগাতে পাচ্ছেন না, এই বিষয়টি নিয়ে কিন্তু অনেকের কফিল, অনেক চেষ্টা করে যাচ্ছে এবং বিভিন্ন সমস্যার সম্মুখীন আপনাদের হতে হয়েছে। শেষ পর্যায়ে অনেকেই কমেন্টস করেছিলেন এই প্রবাস চ্যানেলের বিভিন্ন ভিডিওর নিচে এবং আপনাদের করা সেই গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে আমি কিন্তু আবারও একইভাবে সৌদি জাওয়াজাতের যে টুইটার অ্যাকাউন্ট রয়েছে সেখানে খোঁজার চেষ্টা করেছিলাম এই প্রশ্নের উত্তর। তো ইতিমধ্যেই আপনারা জানেন যে গত তিন মাস আগে সৌদি জাওয়াজাত একটি সার্কুলেশন দিয়েছিল যে সকল প্রবাসীরা দেশে যেতে চায়, ইকামা বানাতে চায় এবং কিছু কিছু প্রবাসীরা রয়েছে যারা ফাইনাল এক্সিট লাগাতে চায়, এদের অবশ্য অবশ্যই তিন মাসের ভ্যালিডিটি থাকতে হবে। এই বিষয়টি কিন্তু জাওয়াজাত ক্লিয়ার করেছিল, কিন্তু সেক্ষেত্রে এই বিষয়টাকে নিয়ে কিন্তু অনেকেই জানতে চেয়েছিলেন যে বিষয়টা আসলে এমন কেন। তো তাদের প্রশ্নের উত্তরে বলবো। আপনারা জানেন যে গত করোনার যখন শুরুটা হয়েছিল ওই সময় কিন্তু ফ্লাইট সংকট ছিল, অনেক মানুষ, যখন এই নিয়মটা ছিল না, অনেক মানুষই কিন্তু ছুটি লাগিয়েছে কিন্তু পাসপোর্টের মেয়াদ না থাকার কারণে অনেকে দেশে যেতে পারে নাই। এই বিষয়টাকে মূলত উপলক্ষ করেই সৌদি জাওয়াজাত সেই যে আইনটা তারা আসলে ধার্য করেছে সেটিকেও কিন্তু বহাল রেখেছে। বর্তমানেও কিন্তু যাদের তিন মাস, মানে 90 দিনের কম পাসপোর্টের মেয়াদ রয়েছে, তাদের কিন্তু ছুটি লাগানো যাচ্ছে না বা এক্সিট রিএন্ট্রি, যেটাই আপনারা বলেন ফাইনাল এক্সিট, সেটাও লাগানো যাচ্ছে না। তো অবশ্যই আশা করছি আপনাদের দ্বিতীয় নম্বর প্রশ্নেরও উত্তর পেয়ে গেছেন এবং এই যে প্রশ্নগুলোর উত্তর আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি, এই প্রশ্নগুলো কিন্তু আসলেই অনেকের জানার এবং বোঝার অনেক বিষয় রয়েছে। তা আশা করব প্রত্যেকটি প্রশ্ন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই শেয়ার করে সবাইকে পৌঁছে দেবেন। এবং প্রিয় দর্শক, আপনাদের করা তৃতীয় নাম্বার গুরুত্বপূর্ণ প্রশ্নটি হচ্ছে যে বাংলাদেশে যে সকল প্রবাসীরা বর্তমানে অবস্থান করছে, আপনারা জানেন যে অনেকের কিন্তু ইকামা ভিসার মেয়াদ শেষ হয়ে গিয়েছে। এখন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে কিন্তু ঘোষণা করা হয়েছে যে সকল প্রবাসীদের ইকামা ভিসার মেয়াদ শেষ হয়ে যাবে, তারা চাইলে এই যে বাংলাদেশ অ্যাম্বাসি বা সৌদি দূতাবাস, তাদের অনুমতিপ্রাপ্ত যে 31টা অ্যাম্বাসি রয়েছে তাদের পক্ষ থেকে তারা ইকামা ভিসার মেয়াদ বৃদ্ধি করতে পারবে। আর এই যে 13 অক্টোবর আজ এই ভিডিওটি মূলত রেকর্ড করা, আজ থেকে কিন্তু আসলে মূলত সেই বিষয়টি চালু হয়েছে, এটা কিন্তু অত্যন্ত খুশির সংবাদ। তো আপনারা অনেকেই প্রশ্ন করেছিলেন যে এই যে ইকামা ভিসার মেয়াদ বৃদ্ধি করব, এর জন্য আসলে আমাদের খরচ কেমন হবে। তো খরচের বিষয়ে যেটি আসলে এই যে সৌদি অ্যাম্বাসির যে অনুমতিপ্রাপ্তদের আলাপ করার পরে মূলত জানা গেছে যে প্রথমত আপনাকে 3900 বাংলাদেশের টাকা সেটি দিতে হবে এবং এই যে জরিমানা বাবদ আপনারা যে ছুটির মেয়াদ বৃদ্ধি করতে যাচ্ছেন, প্রত্যেক মাস এক মাসের জন্য আপনাকে 2600 বাংলাদেশি টাকা সেখানে পে করতে হবে। এবং অলরেডি কিন্তু যেটি আমি একটু আগেই বলছিলাম যে সুখবর যে অনেকের কিন্তু আসলে ছুটির মেয়াদ বা ইকামার মেয়াদ বৃদ্ধি করে দিচ্ছে তারা, যেটি অলরেডি আপনারা বিভিন্ন মিডিয়ায় দেখে ফেলেছেন। তো আশা করছি আপনারা যে আপনাদের গুরুত্বপূর্ণ প্রশ্নটি করেছিলেন তার সঠিক উত্তর পেয়েছেন। তো প্রিয় দর্শক, আপনাদের করা চতুর্থ নাম্বার অত্যন্ত গুরুত্বপূর্ণ, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে প্রশ্নটি সেটি হচ্ছে, অনেকেই প্রশ্ন করেছিলেন যে নতুন ভিসার
স্ট্যাম্পিং শুরু হয়েছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আমরা দেখতে পাচ্ছি, কিন্তু আমাদের অনেকেরই ভিসার কাজ শুরু হয়নি। এর আসল কারণটা কি? এই যে প্রশ্নটি আপনারা করেছেন, এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো সেই প্রশ্নের উত্তরে আমি বলবো, আপনারা জানেন ইতিমধ্যেই গত প্রিভিয়াসলি আমি 2-3টা ভিডিও আপলোড করেছিলাম যে বাংলাদেশে যে সকল নতুন ভিসা গিয়েছে যেগুলোর স্ট্যাম্পিং কার্যক্রম সব কিছু, মানে ট্রেনিং থেকে শুরু করে ভেরিফিকেশন সব কিছু সম্পন্ন হয়েছে, আপনারা জাস্ট আসার অপেক্ষায় ছিলেন এমন মতো যে ভিসাগুলো সেগুলোকে ক্যান্সেল করা হতে পারে, এমন কিন্তু বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি ঘোষণা করা হয়েছে। তো এই ঘোষণাটি করা হয়েছে তার মানে কিন্তু এই নয় যে আপনাদের ভিসাগুলো ক্যান্সেল হয়ে গেছে, তারা কিন্তু বলেছে যে হয়তো ভিসাগুলো রিইস্যু করবে। এখন বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং এই যে পররাষ্ট্র মন্ত্রণালয়, তারা কিন্তু সিদ্ধান্ত নিতে পারছেন এখনও যে এই ভিসাগুলোকে আসলেই ক্যান্সেল করবে না কি করবে। এখন এর মাধ্যমে কিন্তু আসলে একটি গরমিল সৃষ্টি হয়েছে যে এই ভিসাগুলো যদি ক্যান্সেল করা হয় তাহলে অনেক অনেক ক্ষতির মুখে পড়বে বাংলাদেশি প্রবাসীরা যারা নতুন ভিসা কিনেছে। তো এই বিষয়টা নিয়ে কিন্তু এখন একটা গরমিল রয়ে গেছে, যে কারণেই মূলত সেই আগের পুরাতন ভিসাগুলোর কাজ হচ্ছে না। আর আশা করি আপনারা ভয়ভীতির মধ্যে থাকবেন না। একটা সহজ বিষয় আপনাদেরকে বলি, ভিসা যদি ক্যান্সেল করা হয় যে ট্রাভেলস এজেন্সিগুলোর মাধ্যমে আপনারা আসতে চেয়েছিলেন তাদের মাধ্যমেই কিন্তু নতুন ভিসা রিইস্যু করা হবে, এমনটাই কিন্তু ঘোষণা করা হয়েছে। তো যারা মূলত এই প্রশ্নটি আসলে করেছিলেন যে নতুন ভিসা স্ট্যাম্পিং হচ্ছে কিন্তু আমাদেরটা হচ্ছে না কেন, তো তাদের উদ্দেশ্য করে সহজভাবে এতটুকুই বলতে চাই যে ভিসাগুলো বর্তমানে স্ট্যাম্পিং হচ্ছে সেগুলো সম্পূর্ণ নতুন ভিসা, যার কাজ কোনো কিছুই আগে হয়নি। তো প্রিয় দর্শক, আশা করছি আপনাদের এই প্রশ্নেরও উত্তর পেয়েছেন। এবং প্রিয় দর্শক, আপনাদের করা পঞ্চম নাম্বার যে গুরুত্বপূর্ণ প্রশ্নটি, সেটি হচ্ছে অনেকেই প্রশ্ন করেছিলেন যে সৌদিতে কারো নামে যদি মামলা হামলা বা বিভিন্ন ধরনের বড় কোনো ভায়োলেশন থাকে, তারা যদি তাদেরকে সৌদির পুলিশ ধরে দেশে পাঠিয়ে দেয় তারা কবে নাগাদ সৌদিতে ফিরতে পারবে। এই প্রশ্নের উত্তর নিয়ে কিন্তু আমি আলাদাভাবে একটি ভিডিও করেছিলাম, তারপরেও যেহেতু আপনারা প্রশ্ন করেছেন সেই কারণে বলতে হচ্ছে যে এই যে ভায়োলেশনের যে বিষয়টি বা কেস মামলার যে বিষয়টি, এই বিষয়টি কিন্তু সম্পূর্ণ ডিপেন্ড করে আপনি কোন ধরনের অপরাধ আসলে মূলত করেছেন তার উপরে। হয়তো আপনি হতে পারে ছোটো কোনো আপনার নামে ভায়োলেশন রয়েছে, আর যদি সেই ভায়োলেশনের মাত্রাটা অনেক বড় হয়ে যায়, মানে আপনি খুন করেছেন, ধর্ষণ করেছেন, চুরি করেছেন, এমন যদি হয়ে থাকে আপনি কিন্তু কখনোই সৌদিতে রিটার্ন কামব্যাক করতে পারবেন না, এমনটাই কিন্তু সৌদি জাওয়াজাতের পক্ষ থেকে জানানো হয়েছে যে কোনো অপরাধীকে সৌদিতে রিটার্ন নিয়ে আসা হবে না যদি তাকে পাঠিয়ে দেওয়া হয়। এবং এই ক্ষেত্রে আরও একটি প্রশ্ন আসলে মূলত সামনে আসে, যেটি হচ্ছে বর্তমানে যারা বিশেষ এক্সিট প্রোগ্রাম বা আউটপাস নিয়ে দেশে চলে যাচ্ছেন বা ইকামায় সমস্যা রয়েছে, আপনারা দূতাবাসের মাধ্যমে বা প্রবাসী যে সেবা কেন্দ্রগুলো রয়েছে তাদের মাধ্যমে দেশে যাচ্ছেন, তারাও কিন্তু আগামী 3 বছরে সৌদিতে আসতে পারবেন না। এই প্রশ্নটি কিন্তু সবচেয়ে একটি জটিল এবং অনেক বেশি প্রশ্ন আপনারা করেছিলেন। এবং প্রিয় দর্শক, সবশেষ যে প্রশ্নটি আপনারা করেছেন যে বর্তমানে সৌদিতে বাংলাদেশ বিমান এবং সৌদি এয়ারলাইন্স চলাচল করছে, এই মতো অবস্থায় অন্যান্য যে বিমানের যারা টিকিট নিয়েছিলেন সেই বিমানগুলো কবে নাগাদ চালু হবে? এই প্রশ্নটি এই চ্যানেলে গত 1 মাস যাবৎ আমি কাউন্ট করেছি প্রায় 2000-এর অধিক। তো যেহেতু আমার এই প্রশ্নের উত্তর আসলেই জানা নাই যে কবে নাগাদ এই যে ইন্টারন্যাশনাল ফ্লাইট সৌদি বাংলাদেশ থেকে সৌদির সাথে চালু করবে, সৌদি এয়ারলাইন্স এবং বাংলাদেশ এয়ারলাইন্স বাদে অন্যান্য এয়ারলাইন্সগুলো ইতিমধ্যে আপনারা জানেন যে গত 15-20 দিন আগে অন্যান্য যে বিমানগুলো এয়ার আরাবিয়া, জেট এয়ারলাইন্স, সকল এয়ারলাইন্সগুলো কিন্তু ঘোষণা করেছে তাদের কাছ থেকে যে টিকিটগুলো আপনারা নিয়েছিলেন সেই টিকিটগুলো আপনারা চাইলে রিইস্যু করতে পারেন বা ডেট পরিবর্তন করে নিতে পারেন, এমনটাই কিন্তু আসলে তারা ঘোষণা করেছিল। কিন্তু আদৌ তাদের পক্ষ থেকে এখনও কিন্তু ঘোষণা করা হয় নাই যে কবে নাগাদ তারা বিমান চলাচল শুরু করবে। তো আশা করছি আপনারা যারাই মূলত এই প্রশ্নটি করেছিলেন আপনাদের প্রশ্নের উত্তর পেয়েছেন, এবং সংশ্লিষ্ট যদি কোনো সূত্রে জানা যায় তাদের তথ্য যে কবে নাগাদ তারা বিমান চালু করতে যাচ্ছে, এমন যদি কোনো তথ্য পাওয়া যায় ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাদেরকে জানানোর জন্য। এবং প্রিয় দর্শক, এই ছিল আপনাদের মূলত করা বিভিন্ন ধরনের প্রশ্নের উত্তর। তো আশা করছি আপনারা আপনাদের কাঙ্ক্ষিত যে প্রশ্নগুলো করেছিলেন তার উত্তর পেয়েছেন, আর তথ্যগুলো আমি মনে করি খুবই গুরুত্বপূর্ণ, তাই শেয়ার করে সবাই সবাইকে পৌঁছে দেবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই কামনা করছি। আল্লাহ হাফেজ।